हेलो फ्रेंड्स, वेलकम बैक टू द माय यूट्यूब चैनल दीपक एडवेंचर मोटर राइडर। कैमन आछो तुम्हारा सबाई? आशा करी निश्चयई भालो आछो। तुम्हारे कथा दिएछिलाम पुलिशे आसते गेले की करते हबे सेटा निये एकटा वीडियो बानाबो, কিভাবে মাঠ কমপ্লিট করবে, কি এক্সাম আসতে পারে সেটারও একটা এক্সামের তোমাদের কোশ্চেন যেটা হয় সেটাও দেখাবো। চলো আজকে ভিডিওটা স্টার্ট করি। আর স্টার্ট করার আগে তোমাদের একটা ছোট ভিডিও ক্লিপ দেখাতে চাই, যেটা এইটা রিলেটিভ কিছু না, একটু আলাদা ডিফারেন্স। আমাদের পুলিশে যখন কোথাও মিটিং মিছিল বা ঝুট ঝামেলা হয় তখন ওই মিটিং মিছিলটা আমরা কিভাবে ক্রাউডটাকে কন্ট্রোল করি সেটা নিয়ে একটা ডেমোস্ট্রেশন চলছিল, তো বলবো তোমাদের সাথে ওটা একটু স্ক্রিন শেয়ার করি। চলো আগে ওই ভিডিওটা দেখে নাও, তারপর মেন টপিকে আসছি। এইখানে যেটা দেখতে পাচ্ছ ভিডিওটার মধ্যে সবাই পুলিশ, এখানে তো কিছু লোক পাবলিক সেজেছে আর কিছু পুলিশে আছে। তো এদের ডেমোস্ট্রেশন হচ্ছে, এরা পাবলিক হয়েছে, এরা ইট ফিট মারবে আর এদিকে পুলিশ ওই জিনিসটাকে হ্যান্ডেল করবে। তো এটা নিয়ে একটা ভিডিও জাস্ট দেখো, তোমরা ভিডিওটা দেখে নাও, তারপর আবার ব্যাক করছি। ভিডিওটি দেখলে তোমরা সবাই একটু আনন্দও পাচ্ছে যে পুলিশের মধ্যে এরকম না দেখে, কিছু করার থাকে না, আমাদের প্র্যাকটিসের সময় অনেক কিছুই সবকিছুই করতে হয়। তো এগুলো বাদ দিয়ে এবার মেন টপিকে আসছি। তোমরা পুলিশে আসতে গেলে কি করবে, কিভাবে রান কমপ্লিট করবে, কিভাবে তোমরা এক্সাম রিটেন এক্সাম দেবে সেটার কোশ্চেন পেপার তোমাদের দেখাবো আমি। ভিডিওটি পুরোটা দেখতে থাকো, চেষ্টা করবো এই পুলিশে আসতে গেলে কি করতে হবে তার কিছুটা হেল্প তোমাদের করার। একটা 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 করে আমি সবকিছু তোমাদের ডিটেলসে বলবো, বেশি ডিপলি আমি যাবো না, যতটা থেকে সহজভাবে তোমাদের বোঝানো যায় সেই জিনিসটাকে নিয়ে আমি বোঝাবো। চলো ভিডিওটি স্টার্ট করি। সবাই জানো পুলিশে আসতে গেলে মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে 1600 মিটার রান, একটা রিটেন এক্সাম, এটা মাস্ট। দুই হচ্ছে হাইট ওয়েট, এটা তো থাকেই। আমার স্ক্রিনের সাইডে যেটা দেখতে পাচ্ছ চারটা, এই চারটা একবার তোমরা পজ করে দেখে নিও, হাইট অনুযায়ী ওয়েট কতটা হতে হবে, ওয়েট অনুযায়ী হাইট কতটা হবে, ডিটেলস দেওয়া আছে, সেটা তোমরা একবার পজ করে দেখে নিও। তোমরা কলকাতা পুলিশ বা বেঙ্গল পুলিশ যেটাতেই ফর্ম ফিল আপ করো না কেন, দুটোতেই সেম রিকোয়ারমেন্ট থাকে। এখন রিসেন্ট বেঙ্গল পুলিশ থেকে ফর্ম ফিল আপ হচ্ছে, অনলাইন ডেট শেষ হয়ে গেছে, যারা দিয়েছো তারা তো খুব ভালো কথা, আর যারা দাওনি তারা ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট বোর্ডের সাইটটায় গিয়ে আবার মানে ফলো করতে থেকো কবে বেরোচ্ছে, আর যারা দিয়েছো তারা মাঠ এক্সাম দেওয়ার জন্য রেডি হয়ে নাও, কীভাবে কী করবে, তো সেটাই কিছুটা হেল্প যদি হয় তোমাদের করতে পারি খুব ভালো লাগবে। মানে কমেন্ট করেছো যে আমি কিসে আছি, অনেকে আমাকে কমেন্ট করেছো আমি কলকাতা পুলিশে আছি, আমার বাড়ি হচ্ছে কলকাতায়, খুব লাকিলি কলকাতার মধ্যে আমি চাকরিটা পেয়ে গেছি, আর কলকাতা পুলিশে পেয়েছি, বেঙ্গল পুলিশে যেতে মানে দরকার পড়েনি। আচ্ছা চলো এইসব বাদ দাও, কী করবে তোমরা সেটা নিয়ে কথা। মেন টপিক যেটা হচ্ছে রান আর চেস্ট, এই দুটো হচ্ছে কনস্টেবলে আসতে গেলে বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ যেটাই হোক না কেন, ফোর্সে যেটাই হোক না কেন, এই দুটো হচ্ছে মেন পয়েন্ট। চেস্টে জেনারেল যারা তাদের চেস্ট লাগে 78,
আর যারা এসসি বা ওবিসি আছো তাদের চেস্ট লাগে 76। চেষ্টা একবার তোমরা যে যারা ফিতে দিয়ে মেপে নিও কার কতটা আছে, তাহলে একটা আইডিয়া হয়ে যাবে। চেস্ট যেটা 78 আর 76 দুজনেরই ক্ষেত্রে কি হয় না কেন, যখন মেজারমেন্টে যেতে হয় তখন যেই যেটাই থাকুক না কেন চেস্ট তার থেকে ঠিক 5 ইঞ্চি ফোলাতে হয়। হচ্ছে 5 ইঞ্চি ফোলানোটা খুবই একটা বিশাল ব্যাপার, 5 ইঞ্চি ফোলানোটা মানে কম ব্যাপার না, কিন্তু আমি যেটা বলবো যদি সেটা ফলো করো খুবই ইজি হয়ে যাবে ব্যাপারটা, অতটা কঠিনও থাকবে না। 5 ইঞ্চি চেস্ট কী করে ফোলাবে তোমরা? তো বেসিক্যালি আমি দেখেছি কয়েকজন চেস্ট ফোলায় হচ্ছে জাস্ট এরকম দাঁড়িয়ে এরকমভাবে সামনের দিকে ঠেলে দেয়। তো এটা করো না, এটা করলে কি হবে তোমার এরম করলে চেষ্টা ফুলবে না, হয়তো তোমার মনে হচ্ছে চেষ্টা ফুলছে কিন্তু পিঠ এখানে ব্যান্ড হয়ে যাচ্ছে কিন্তু চেষ্টা আসলে তোমার ফুলছে না। তো সেই জায়গায় কি করতে হবে, চেস্ট যখনই তোমাকে ফোলাতে বলবে 5 ইঞ্চি, ধরো তোমার 78 আছে, তোমাকে 5 ইঞ্চি ফোলাতে হবে চেষ্টা, এক পুরো দমটাকে উপর দিকে টেনে এবার ফোলাও, দেখবে অনেকটা ফুলে যাবে। যদি তুমি এই দমটাকে এইখান থেকে এরমভাবে না নাও তাহলে চেস্ট কখনোই ফুলবে না। ঠিক যখন তোমার লাইন আসবে, ধরো তোমার আগে যে দুজন আসে তারপর ধরো তুমি চেস্ট মেজারমেন্টে যাবে, তখন পারলে যেখানেই আছো ওখানে মিনিমাম 10 থেকে 15টা ডন দিয়ে দাও, তাতে তোমার চেস্ট অনেকটা ফুলে যাবে। আর বাকিটা তুমি ওখানে গিয়ে দমটাকে জাস্ট পুরো এবার ফোলাও, দেখবে এখান থেকে পুরো দমটাকে নিয়ে ফোলালে চেস্টটা অনেকটা ফোলে। এটা প্র্যাকটিস করতে থাকো বাড়িতে, মোটামুটি 7-8 বার প্র্যাকটিস করলে তোমাদের এটা আইডিয়া হয়ে যাবে, পুরো দমটাকে উপর থেকে এরকম বন্ধ করে টেনে নিয়ে এসে চেস্টটাকে ফোলানো, দেখবে ইজিলি ফুলে যাবে চেস্টটা। যাদের চেস্ট 78 কম আছে, জেনারেলের মধ্যে বলছি, যারা 78 কম আছে জেনারেলের মধ্যে, তারা পারলে এখনই তোমরা বাড়িতে ডন মারতে থাকো, যতক্ষণ না তোমাদের কল লেটার আসছে ততক্ষণ বাড়িতে যদি ডন মারতে পারো, ডন মারো, তাতে তোমাদের চেস্ট অনেক ডেভেলপ হয়ে যাবে, অনেকটা দেখবে ফুলে গেছে। যারা এসসি ওবিসি আছে তাদের তো ছাড় আছেই, তো তোমরাও এটা ফিতে দিয়ে মেপে নিও তোমাদের মেজারমেন্টটা ঠিক আছে কিনা। আর 5 ইঞ্চি ফোলানোটা সবাইকেই ফোলাতে হবে, যেটা বললাম দমটাকে পুরো উপর থেকে এরকম নিয়ে এসে জাস্ট তারপর চেষ্টাকে ফোলাও, দম থেকে জাস্ট এবার ফোলাও, দেখবে ইজিলি ফুলে যাবে 5 ইঞ্চি, কোনো ব্যাপার না। এবার আসছি যারা 78 বেশি আছো, তারা ভাবছো যে আমাদের তো 78 বেশি আছো তাহলে আমাদের ফোলাতে হবে না, না ফোলাতে সবাইকেই হবে। তো তোমরা একটা কাজ করবে, যখন তোমাদের মাপবে তোমাদের যদি 82 আছে বা 80 আছে তখন কি করবে, তোমরা জাস্ট হালকা চেষ্টাকে ঢুকিয়ে রাখবে, যাতে তোমাদের ধরো 78 পারফেক্ট হলো, তোমাদের পুরো 78 হলো, তোমাদের আরও 5 ইঞ্চি ফোলাতে হবে। তো যখন কি হচ্ছে, তুমি অলরেডি তোমার চেস্ট কিন্তু 78 আছে, তখন তোমাদের কি হচ্ছে জাস্ট হালকা একটু ফোলালেই 3 ইঞ্চি অলরেডি আর এদিকে 2 ইঞ্চি অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা মাথায় রেখো, ওইটা ফিতে দিয়ে ভালো করে তোমরা তোমাদের চেস্টগুলো দেখে নিও। যারা বেশি আছো তারা তো খুবই ইজি, হালকা একটু চেস্টটাকে ঢুকিয়ে রাখবে মাপার সময়, যখন ফোলাতে বলে তখন পুরোটা ফোলাবে, তাতে তোমাদের বাদবাকিটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আর যারা কম আছো তাদেরকে যেটা করতে বললাম সেটা করো। এবার আসি রান, যেটা মেন পয়েন্ট, অনেকে এই রানে আটকে যায়। রানটা কী করে করবো, সবথেকে ফোর্সের মধ্যে সবথেকে একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, আমাদের কনস্টেবলে বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ যেটাই হোক, মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে 1600 মিটার রান আর 6.5 মিনিট টাইম, সবাই জানো। কী করে কমপ্লিট করবে, স্বাভাবিক চিন্তা হচ্ছে, সবাই চিন্তা হওয়ার কথা। এটা টাইমটা ঠিকই আছে, খুব একটা বেশিও না খুব একটা কম না, যদি প্র্যাকটিস করতে থাকো ইজিলি এটা তোমরা কভার করতে পারবে। কীভাবে প্র্যাকটিস করবে, এখন ভাবছো যে রানটা কীভাবে প্র্যাকটিস করলে ইজি হবে জিনিসটা, প্র্যাকটিস তোমাদের বাড়ির আশেপাশে সবারই পাশাপাশি মাঠ বাড়ি আছে, চেষ্টা করবে যদি মাঠটা আগে দেখে নেবে যে 400 মিটার না 200 মিটার না 800 মিটার কত মিটারের মাঠ, যদি আর 400 মিটারের হয় 4 পাক থেকে 5 পাক মারবে 6.5 মিনিট টাইম দেখে, আর যদি বেশি হয় চেষ্টা করবে যতটা বেশি হবে তার এক রাউন্ড বেশি মারা 6.5 মিটারের মধ্যে, তাহলে তুমি যখন গ্রাউন্ডে যাবে মাঠ করতে তখন দেখবে ওটা ইজি হয়ে যাবে ব্যাপারটা। এটা যতক্ষণ না কল লেটার আসছে ততক্ষণ এটা কন্টিনিউ প্র্যাকটিস করে যেতে হবে, ঘাবড়াবে না, মাঠ যখন করতে যাবে ঘাবড়াবে না, কিছু নেই, কারণ ঘাবড়ে গেলেই জিনিসটা তখনই তুমি ওটা ভয় পেয়ে গেলে চলবে না। আর যখন তোমাদের কল লেটার আসবে যেখানেই তোমাদের মাঠ পড়বে, যদি পারো একবার গিয়ে ওখানে ভিজিট করে আসো, ওই মাঠটা কীরকম কীভাবে এটা তুমি একটা আইডিয়া নিয়ে নাও যে কীভাবে তুমি দৌড়াবে।
তো ওইটা কি হবে, তুমি একবার যদি ওই যেখানে তোমার মাঠ পড়েছে সেই জায়গাটা যদি তুমি একবার ঘুরে আসতে পারো, বা প্র্যাকটিস হয়তো যদি না করতে পারো একবার গিয়ে চোখে দেখে আসো, ঘুরে আসো, তাহলে তোমাদেরই সুবিধা হবে। কিন্তু মাঠ প্র্যাকটিসটা যতক্ষণ না তোমাদের কোয়ালিটি আসছে প্র্যাকটিসটা কন্টিনিউ চালিয়ে যেতে হবে। এবার আসছি কি করে তোমরা দৌড়াটা মানে মেন জায়গায় দৌড়াবে, একসাথে 15 জনকে একসাথে ছেড়ে দেয় সেটা একটা হয়, আর একটা হয় যেটা 1x1 ছাড়ে। যদি 15 জন একসাথে ছাড়ে তখন চেষ্টা করবে থার্ড বা ফোর্থ থাকার, যদি থার্ড বা ফোর্থ থাকো তাহলে জানবে তোমার টাইম ঠিক আছে, কারণ দৌড়ানোর সময় যদি তুমি টাইম দেখতে যাও তাহলে অনেক পিছিয়ে পড়বে, দৌড়াতে পারবে না। আর যদি 1x1 ছাড়ে, ধরুন একজনকে ছাড়লো আবার কিছু বা আবার একজনকে ছাড়লো, তাহলে তখন কি করবে চেষ্টা করবে তোমার 2 থেকে 3 জনকে যে আগে গেছে তাদেরকে বিট যাওয়ার, মানে ক্রস করার, ওদেরকে যদি তুমি 3 জনকে যদি ক্রস করতে পারো তাহলে জানবে তোমার টাইম ঠিক আছে, তুমি একদম সিলেক্টেড, আর কেউ কিছু আর কোনো ভয় থাকবে না। কিন্তু আরেকটা হয় যখন 15 জন বা এই একসাথে যে আমি ফার্স্ট টাইম খুব জোরে দৌড়াবো তারপর আবার স্লো যাবো, সেটা করো না। যেই মানে স্পিডটা রাখবে সেই স্পিডটাকে মেনটেন করতে হবে কন্টিনিউ যতক্ষণ না শেষ হচ্ছে। চেষ্টা করবে লাস্টের দিকে স্পিডটাকে বাড়ানোর, একদম এন্ডের কাছাকাছি গিয়ে স্পিডটাকে বাড়ানোর। ফার্স্ট থেকে যদি স্পিড বাড়াও তুমি লাস্টে গিয়ে ওটা কভার করতে পারবে না, ওইদিকে মাথায় রাখতে হবে ওটা। দুই হচ্ছে যখন গ্রাউন্ডে আসবে, মাঠ করতে আসবে, যেদিন তোমাদের ডেট পড়বে যে টাইমে আসতে হবে, খালি পেটে কেউ মাঠ করতে এসো না, হালকা কিছু খেয়ে নিও, বিস্কুট বা কেক এরকম কিছু হালকা কিছু খেয়ে মাঠে নেমো। বন্ধুরা তোমরা দেখলে মাঠ কীভাবে করতে হবে আর চেস্ট কীভাবে তোমরা ফোলাবে 5 ইঞ্চি, তো সেটা নিয়ে তোমাদের বললাম। এবার আসছি রিটেন এক্সাম। রিটেন এক্সাম একটা মেন পয়েন্ট সবাই জানো, আর সবাই এটাতে একটু বেশি ভয় পেয়ে যাও যে রিটেন এক্সামে কী কোশ্চেন আসবে। স্বাভাবিক কথা, রিটেন এক্সামে নর্মালি 100 নম্বরের কোশ্চেন ব্যাপার, 1.5 ঘন্টা টাইম থাকবে তোমাদের কাছে, কোশ্চেনে থাকবে তোমাদের হিস্ট্রি, ম্যাথ আর হচ্ছে আউট নলেজ, 9, 10 আর 12 কম থাকে, 9, 10 ওপর বেস করেই বেশি কোশ্চেনটা আসে। আমি একটা কোশ্চেন ব্যাপার তোমাদেরকে দেখাই আমার কাছে যেটা আছে, চলো সেটাকে তোমাদেরকে দেখিয়ে নিই। বেসিক্যালি কোশ্চেন পেপার ঠিক এরকমই থাকবে তোমাদের, এখানে রোল নাম্বার, সিরিয়াল নাম্বার, তারপর ফুল মার্কস ওখানে দেখতে পাচ্ছ, 100, টাইম 1.5 ঘন্টা, আর এটা ইনস্ট্রাকশনটা আছে, এটা গেল ইনস্ট্রাকশন। আর এবার আসছি কোশ্চেন, কোশ্চেনে তোমাদের যেরকম এইখানে দেখতে পাবো কংগ্রেস শব্দের প্রাপ্তি হয়েছিল, এর নিচে অ্যান্সার দেওয়া আছে এ বি সি ডি করে, আর এই সাইডে আছে ইংলিশ, তো এরকম কোশ্চেন থাকবে। Thank you.
এটা হচ্ছে লাস্ট লাস্ট 95 আর এটা নিয়ে এই তো এটা হচ্ছে তোমার কোশ্চেন পেপারটা দেখলে কোশ্চেনগুলো যদি তোমাদের সলভ করার ইচ্ছা থাকে পজ করে কোশ্চেনগুলোকে দেখে সলভ করার চেষ্টা করো যদি কিছু কোশ্চেন তোমাদের চলে আসে তাহলে খুব ভালো 2020 ফর্ম ফিল আপ যারা করেছো তারা নিশ্চয়ই এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছো আমার ভিডিওটি দেখে যদি কিছুটা তোমরা তোমাদের প্রবলেম সলভ করতে আমি পারি তাহলে ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ভিডিওটি কেমন লাগলো তোমরা জানিও আর যারা এই 2020 ফর্ম ফিল আপ করেছো তাদের যদি কিছু কোশ্চেন থাকে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারো আমি চেষ্টা করব তোমাদের কোশ্চেনের অ্যান্সার কিছুটা সলভ করার যদি ভিডিও থেকে কিছু সলভ হয়ে থাকে তোমাদের তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর হাইট ওয়েট নিয়ে যদি কারোর কনফিউজ থাকে তো বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডে সাইডে গিয়ে তোমরা এটার ডিটেলসটা নিয়ে নিও আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো সেটাও দেখে নিও ডিসক্রিপশন বক্সে আমার আজকে ভিডিওটি আর লম্বা করবো না ভিডিওটি যদি ভালো লাগে আবার একই কথা সাবস্ক্রাইব করতে ভুলো না ছোটদের ভালোবাসা দিও বড়দের সম্মান করো ভালো থেকো সুস্থ থাকো এবং আরেকটা কথা সেফ ড্রাইভ এবং সেফ লাইফ টাটা